টুনি পাখি জঙ্গলের এক গাছে ঘর বানিয়ে থাকত। আর ওই গাছের সামনেই এক গাছে এক কালু কাক থাকত। কালু কাক তার দুটো ছোট ছোট বাচ্চার সাথে থাকত। একদিন কালু কাক কান্না করতে করতে টুনি পাখির কাছে আসে। আরে কালু কাক, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আর কি বলবো টুনি বোন, আমাদের এলাকায় একটা দুষ্টু বিড়াল এসে গেছে, আর ওই শয়তান বিড়াল আমার একটা বাচ্চা খেয়ে নিয়েছে। তুমি বলো আমি কান্না করব না কি করব। বিড়াল কোথা থেকে আসলো আমাদের এলাকায়? জানি না টুনি বোন, ওই বিড়াল কোথা থেকে আসলো, আসার সাথে সাথে ও উৎপাত করছে। এখন আমার আর একটাই বাচ্চা আছে, আমি ওই বাচ্চাটাকে কি করে বাঁচাবো? তারপর টুনি পাখি নিজে নিজেই বলল, হে ভগবান, আমি কি করি, আমার তো তিনটে ডিম আছে, আর খুব শীঘ্রই আমার ডিম থেকে বাচ্চা বের হবে, আমি কিভাবে আমার ডিমগুলোকে বাঁচাবো? আচ্ছা টুনি বোন, আমি এখন যাই আমার বাচ্চার কাছে, নয়তো ওই বিড়াল এসে আমার বাচ্চাকে কখনো খেয়ে নেবে। আমি যাচ্ছি টুনি বোন, তুমি সাবধানের সাথে থেকো। এই বলে কালু কাক তার বাসায় চলে যায়। কিছুদিন এইভাবেই চলে যায়, আর টুনি পাখির ডিম থেকে ছোট ছোট তিনটে বাচ্চা বেরিয়ে আসে। আরে আমার বাচ্চারা, তোমরা কত সুন্দর, তোমাদের কারো নজর না লাগে। তারপর টুনি পাখির বাচ্চারা আওয়াজ করতে থাকে। তখনই টুনি পাখির ঘরের বাইরে ওই বিড়াল এসে যায়। আরে এ তো কোনো পাখির বাচ্চার আওয়াজ লাগছে, আজকে মনে হয় সুস্বাদু খাবার পাবো, খোঁজ নিয়ে দেখি এই আওয়াজটা কোথা থেকে এলো। তখনই দুষ্টু বিড়ালের নজর পড়ে টুনি পাখির ঘরের দিকে। তাহলে এখান থেকে আসছে চিচি আওয়াজ। আচ্ছা বাচ্চারা, তোমরা ঘরে থেকো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা, তোমাদের মধ্যে থেকে কেউ যেন বাইরে যাবে না, তোমরা ঘরেই থাকো, আমি যাবো আর আসবো। টুনি পাখির বাচ্চারা চিচি আওয়াজ করছে এবং টুনি বাইরে গেল খাবারের খোঁজে। তখনই বিড়াল দেখতে পেল যে টুনি পাখি বাসার বাইরে যাচ্ছে। তখন বিড়াল মনে মনে বলল, ভালোই হলো, টুনি পাখি নিজের থেকেই বাসার বাইরে গেল, আমি খুব সহজে এর বাচ্চাদের খেতে পারবো। অনেকদিন পরে সুস্বাদু খাবার খাবো। তারপর সেই দুষ্টু বিড়াল খুব সহজেই টুনির বাসায় উপরে উঠে পড়ল, আর টুনির তিনটে বাচ্চাই কি কি আওয়াজ করছিল। টুনির বাচ্চাদের দেখে দুষ্টু বিড়াল বলে উঠল, আরে বা খুব সুন্দর, এদের খেতে আমি খুব স্বাদ পাবো, যাই এখন এদের খেয়ে আমার খিদা মেটাই। এই বলে দুষ্টু বিড়াল টুনির ঘরের মধ্যে ঢুকে পড়ে। টুনির ঘরের মধ্যে ঢোকা কালু কাক দেখে ফেলে, আরে আরে এটা তো সেই দুষ্টু বিড়াল যে আমার বাচ্চাদের খেয়েছিল, এখন টুনি চিনি আর ঘরের মধ্যে ঢুকেছে টুনির বাচ্চাদের খাওয়ার জন্য। এখন আমার কিছু করতেই হবে, কিভাবেই হোক টুনির বাচ্চাদের বাঁচাতে হবে। এই বলেই কালু কাক টুনি চিড়িয়ার ঘরের মধ্যে ঢুকে পড়ে। এটা কি করছো তুমি দুষ্টু বিড়াল, তুমি তো আমার একটা বাচ্চা খেয়ে নিয়েছো, আর এখন এই ছোট ছোট বাচ্চাদের খেতে এসছো, আমি এটা কখনোই হতে দেব না। হ্যাঁ আমি খাবো, অবশ্যই খাবো, এই ছোট ছোট বাচ্চা খেয়ে আমি খুবই মজা পাবো। আমি তোকে টুনি চিড়িয়ার বাচ্চা খেতে দেব না, তুমি এখান থেকে চলে যাও, নয়তো আমরা সারা পাখিরা মিলে তোমাকে এই জঙ্গল থেকে তাড়িয়ে দেব। তোমরা পাখিরা আমার কিছুই করতে পারবে না, আমি তোমাদের মতো পাখিদের চাবিয়ে খেতে পারি, তুমি আমার শিকারের মধ্যে এসো না, নয়তো আমি তোমাকে খেয়ে নেব। যখনই বিড়াল টুনি চিড়িয়ার বাচ্চাদের খেতে গেল, তখনই কালু কাক এসে বিড়ালের গায়ে ঠোকর মারল, আর কালু কাকের ঠোকর খেয়ে দুষ্টু বিড়াল নিচে পড়ে যায়। আরে বাবা, এই কালু কাক তো আমার হাড়গোড় ভেঙে দিল। দুষ্টু বিড়াল, তুই নিজের জীবন বাঁচাতে হলে এখান থেকে চলে যা, আর কখনোই কোনো বাচ্চা পাখি খাওয়ার ইচ্ছা করবি না, নয়তো তোর জন্য ভালো হবে না। এটা তুমি ঠিক করলে না কালু কাক, এর ফল তোমাদের ভুগতে হবে। এখন তো আমি চলে যাচ্ছি, কিন্তু পরে যখন আসবো তোমাকে এবং তোমার বাচ্চাকে খেয়ে ফেলবো। সব আমাদের পাখিদের বাচ্চা, এদের আমরা বাঁচাতে যা কিছু করতে পারি, যত বড়ই কোনো শিকারি আসুক না কেন। দুষ্টু বিড়াল সেখান থেকে ডগমগ করতে করতে চলে গেল। কিছু সময় পর টুনি চিড়িয়া নিজের বাসায় আসে। নিজের বাচ্চাদের ভয়ভীত দেখে বলল, কি হয়েছে বাচ্চারা, তোমরা এত ভয় ভয় পাচ্ছ কেন, কেউ এসেছিল তোমাদের কাছে? তারপর কালু কাক সেখানে এসে হাজির হয়ে টুনি চিড়িয়াকে সব কথা বলে। এই সব কথা শুনে টুনি চিড়িয়া ভয় পেয়ে যায়।
বাচ্চারা, ওই দস্যু বিড়াল তোমাদের কিছু করেনি তো? না টুনি বোন, আমি ওই বিড়ালকে খুব মজা দেখিয়ে দিয়েছি। ওই দুষ্ট বিড়াল এখন আর দুবার এখানে আসবে না। কালু দাদা, আমাদের তাও সাবধান থাকতে হবে। ওই দুষ্ট বিড়াল কখনোই আমাদের বাচ্চাদের উপরে হামলা করতে পারে। তুমি চিন্তা করো না টুনি বোন, আমি এখন থেকেই খুব সাবধান হয়ে গেছি। এখন আমি যাই আমার বাচ্চার কাছে, তুমি এবং তোমার বাচ্চারা নিজেদের খেয়াল রাখবে। কালু কাক নিজের ঘরে চলে যায়। তারপর রাত হয়ে যায় এবং সব পাখিরা শুয়ে পড়ে। তারপর সেই দুষ্ট বিড়াল সেখানে আসে। এখন তো সব পাখিরাই শুয়ে আছে, এই ফাঁকেই আমি টুনির বাচ্চার শিকার করে ফেলি। আস্তে আস্তে বিড়াল টুনি চিড়িয়ার ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং একটা বাচ্চাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাচ্চার আওয়াজ পেয়ে টুনি চিড়িয়া জেগে যায়। আরে বাঁচাও বাঁচাও, আমার বাচ্চাকে কেউ বাঁচাও, ওই শয়তান বিড়াল আমার বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, বাঁচাও বাঁচাও। আরে এটা তো টুনি বোনের আওয়াজ, এখন কি হলো? আমি বাইরে গিয়ে দেখি কি হলো। তারপর কালু কাক টুনি পাখির কাছে এসে বলে, আরে কি হলো টুনি বোন, এখন চিল্লাচ্ছো কেন? ওই শয়তান বিড়াল আমার বাচ্চাকে সাথে নিয়ে চলে গেছে, আমার বাচ্চাকে ওর হাত থেকে বাঁচাও। কোনো লাভ হবে না টুনি বোন, এখন পর্যন্ত সে অনেক দূরে পৌঁছে গেছে। আমার তো মনে হচ্ছে শয়তান বিড়াল তোমার বাচ্চাটাকে খেয়েই ফেলেছে। আমাদের কিছু এমন করতে হবে যাতে এই বিড়াল আর এরকম না করতে পারে। আমি ওই বিড়ালকে ছাড়বো না। টুনি বোন, আমাদের এখন বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আমার কাছে একটা উপায় আছে। কি উপায় কালু দাদা? আমাদের একটা গর্ত বানাতে হবে, আর কোনোভাবে ওই দুষ্ট বিড়ালকে ওই গর্তের মধ্যে ফেলতে হবে। যখন দুষ্ট বিড়াল ওই গর্তের মধ্যে পড়বে, তখন আমরা দুজনে মিলে ওই গর্তে আগুন লাগিয়ে দেব, যাতে ওই বিড়াল পুরো শেষ হয়ে যায়। পরের দিন সকালবেলা ওই দুষ্ট বিড়াল আবার সেখানে এসে হাজির হয়। তখন টুনি বলল, হিম্মত থাকলে আমাকে ধরে খেয়ে দেখা। তোকে তো আমি কাঁচা খেয়ে যাবো রে। যখনই দুষ্ট বিড়াল টুনি চিড়িয়ার উপর হামলা করতে যায়, টুনি চিড়িয়া সেখান থেকে সরে যায় এবং বিড়াল গিয়ে গর্তের মধ্যে পড়ে। তাড়াতাড়ি কালু কাক এসে সেই গর্তে আগুন জ্বালিয়ে দেয় আর সেই বিড়াল গর্তের মধ্যে জ্বলে পুড়ে মরে যায়। তারপর থেকে টুনি পাখি আর কালু কাক দুজনেই ভালোভাবে জীবনযাপন করতে থাকে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।